নমস্কার, গীতিময়ের আরো একটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের সকলকে আকাশ। আর গীতিময় মানে যাত্রা, গীতিময় মানে অভিনয়, আর গীতিময় মানে অভিনয়কে ভালোবেসে সাথে থাকা। আজকে আমরা পেয়ে গেছি আমাদের সকলের প্রিয় একজন মানুষকে, একজন নয় দুজনকে পেয়েছি। আমাদের প্রথমে রয়েছে অনিক দা। সিঁদুরটা পরে না আপনাকে কিন্তু বড় মিষ্টি দেখাচ্ছি। কেমন আছেন? আজই খুব ভালো, যাত্রা থাকলে খুব ভালো থাকে, অসম্ভব ভালো থাকে, যাত্রা না থাকলে খুব কষ্ট থাকে। আচ্ছা, মৌসুমির দিকে পেয়েছি। দিদি ভাই কেমন আছেন? খুব ভালো, খুব ভালো। আয়নায় মুখটা দেখেছেন? হ্যাঁ। কেমন বলুন তো? পেছন থেকে অনেকটা মহানায়কের মতোই লাগে। ও মা, তাই দেখি। সামনে থেকে কেমন বলুন তো? কেমন? টেরা বেকা মুখ, বাঁদরের মতন দেখতে। এত যে পরিশ্রম করেন, কষ্ট কি মনে হয় না? না মনে হয় না, বললাম না মঞ্চে উঠে পুষিয়ে যায় সব কষ্ট, তাই না? মঞ্চে উঠলেই সব ভুলে যায় কষ্ট। এখন মনে হয় যে সব কষ্ট ঠিক আছে। দাদা ভাই কি মনে হয়? আমার মনে হয় যে মঞ্চে ওঠা মানে আমাদের যখন ধরো এরকম হয়, অনেকে শরীর খারাপ হয়, জ্বর হয়, অন্যরকম শারীরিক কষ্ট হয়, কিন্তু মঞ্চে ওঠার পরে না ওইখানে একটা ঐশ্বরিক শক্তি থাকে। মঞ্চে যাত্রা বলো, থিয়েটার বলো, সব জায়গায় একটা ঐশ্বরিক শক্তি থাকে। সেই শক্তিটা একটা পজিটিভ এনার্জি যাকে বলে, সেটা আমাদের খুব হেল্প করে। সুতরাং যতক্ষণ আমরা অভিনয় করি ততক্ষণ আমাদের কোনো রকম অসুবিধা হয় না। কিন্তু হয়তো এমন হয় যে অভিনয় করে আসার পরে কাটা ছেড়ে দেয় বা ওঠার আগের সময় মনে হয় কষ্ট থাকে, কী করে করবো। মঞ্চে ওঠার পরে সেই ব্যাপারটা হয় না, কারণ ওখানে একটা পজিটিভ ভাইবস কাজ করে, যেটা আমাদের শিল্পীদের খুব মানে খুব হেল্প করে। আর সেক্ষেত্রে কোনো অসুবিধা আছে? বেশি চ্যালেঞ্জ নেবেন না, একদম চ্যালেঞ্জ নেবেন না। বলা তো যায় না কখন আবার প্রেমে পড়ে যায়। উত্তম কুমার এসেছে, দেখুন উত্তম কুমারকে সোনা থেকে। ওনার প্রেমে পড়ে যাবো আমি? এত ভুলভাল কনফিডেন্স পান করতে বলুন তো। যেদিন হসপিটালে জন্মেছিলাম তার পরদিন থেকে, ওই জন্য ওই সময় থেকেই ভুলভাল। দাদা একটা কথা বলবো, আমি প্রথমে যাত্রার কাজ কথায় যাই, আজকে দেখলাম যে প্রচুর পরিমাণ মানুষ। তো সেই প্রচুর পরিমাণ মানুষের কাছে যাওয়ার আগে আপনাদের এখানে এসে কেমন লাগলো সেটা বলুন। অসম্ভব ভালো। আমি এখানে দুর্গা গোবিন্দপুরে আমি পরপর 3 বছর আসলাম। সার্থবান অশোকের ঘর, সূর্য সাক্ষী, রাজলক্ষ্মী এবং এবছরে আমাদের প্রোডাকশন বারুদের স্তূপে বন্ধ, সেটা 3 বছর পরপর আসলাম। এবং ওনারা বললো পরের বছর অবশ্যই তারা রথের দিন বায়না করবে বলে দিয়ে গেছে আমাদের। তো ভালো লাগে, আর পূর্ণ কমিটিতে আসতে তো আরও বেশি ভালো লাগে, মানে পূর্ণ লোকদের সাথে প্রত্যেক বছর একবারই আমাদের দেখা হয়। দেখাটা যদি প্রতি বছর হতে থাকে তখন আরও বেশি ভালো লাগে। আপনি পাথরের মতো দেখতে হয় না, তাহলে আপনি 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 একটা সাদা মুলোর মতো দেখতে। এই শুনুন, সাদা মুলো না, সাদা মুলো হেলদি হয়, ওকে? এই শুনুন, সাদা মুলো না, সাদা মুলো হেলদি হয়, ওকে? বড় দুর্গন্ধ হয়, না না, যারা খায় তারা বোঝে না, যারা পাশে বসে থাকে তারা ভালো বুঝতে পারে। আপনারা হাসছেন? এই ছেলেটা নোংরা নোংরা কথা আপনারা হাসছেন? মেয়েদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানে না, বাজে বাজে কথা বলে, ম্যানারলেস ছেলে কথা করেন। এই যে শুনুন শুনুন, আপনি না আপনি একটা আপনি একটা আপনি একটা আপনি একটা পচা বাঁধাকপির পাতা। দিদি ভাই কেমন লাগলো বলুন? কেমন লাগলো বলতে, আমি এখানে এটা আমার দ্বিতীয়বার, সাক্ষী, রাজলক্ষ্মী, তারপর এটা। আচ্ছা, কমেডি মানুষদের সাথে মানে ওনারা তো এলেন, দেখা করলেন, আপনি ছিলেন তখন, এত সুন্দর ব্যবহার, মানে এত এত ভালো রেসপন্স পাই। ধরুন যেটা করে দিয়ে এলাম সেটা দিয়ে আসার পর ভেতর থেকে তো একটা কোয়ারি থাকে, একটা মনে হয় যে কী করলাম, কেমন লাগলো মানুষের, সেই লাগাটা যখন তাদের থেকে ঠিকঠাক রেসপন্সটা পাই ভেতরটা ভরে যায়। তো সেই ভরে যাওয়াটা এখানে এনে হয় আর কি, একদম ঠিকঠাক রেসপন্স পাই দর্শকের কাছ থেকেও, কমিটির লোকজনদের কাছ থেকেও। এখানে চেনা কমিটি সত্যি আসাটা অনেক মানে স্বচ্ছন্দ লাগে ভেতরে, যে ও চেনা মানুষ আছে। আসলে মনে হয় যে আমাদের এই এলাকাতে যত যাত্রা করায় যারা যার কমিটি রয়েছে, এদের মধ্যে প্রত্যেকের মধ্যে কিন্তু সেই যাত্রা মানসিকতা রয়েছে। আর বিশেষ করে যদি এই কমিটির কথা বলি, তো বাস্তব কথা বলতে কি এখানে শুধু যাত্রাই হয়, মানে এনারকে শুধু যাত্রাটাকেই ভালো লাগে, অনেকগুলো যাত্রা হচ্ছে। এটা আপনি কি করলেন বলুন তো? এটা আপনি কি করলেন? আমি করলাম, ঠিক কি করলাম বলুন তো?
আপনার এই ভয়ঙ্কর পুরুষোচিত কাজটা আপনার মাকে বলে আপনাকে একটু বিপদে ফেলে দিলাম, একটু নেজে গোবরে হয়ে গেলেন না? আমাকে দেখি আপনার তাই মনে হচ্ছে নাকি? একদম না। কৃতকর্মের অনুশোচনা যে আপনার হতে পারে না সেটা আপনাকে একবার দেখলেই বোঝা যায়। শুধু একটাই প্রশ্ন, একটা অজানা অচেনা মেয়ের স্মৃতিতে বলা নেই গানে সিঁদুর পরিয়ে দিয়ে চলে এলেন, একবারও ভাবলেন না? একবারও ভাবলেন না তার জীবনে অন্য কোনো ভালোবাসার মানুষ থাকলেও থাকতে পারে? আপনাকে ভালোবাসতে পারে এমন দুর্ভাগা পুরুষ এই পৃথিবীর বুকে আছে বুঝি? মানে মানে যে নারীর মন এত কষ্টকাঠিন্যে ভরা তার বুকে পুরুষের বসবাস। ব্যাপারটা ঠিক হজম হলো না। আপনি তো বলেছিলেন যে মন ছাড়া ওই 2 টাকা সিঁদুর নিজেকে রঙিন করার উপকরণ ছাড়ার কিছু নয়। আমার একটা প্রশ্ন আছে, মানে আমার এটা একটা জিজ্ঞাসা। আমরা শুনি, আমরা ধরুন যাত্রার থেকে যারা খুব খুব যাত্রাকে না জেনে যারা যাত্রা এসছি, মানে ধরুন যাত্রায় আসার আগে অভিনয় তো করতাম, থিয়েটার করতাম, টেলিভিশন করি, তো সেই জায়গা থেকে যাত্রার সম্পর্কে যে ধারণাটা ছিল যাত্রাটা এখন হয়তো মানুষ তো দেখে না, বা এখানে আসার পরও শুনেছি, এখানে মানে যাত্রা রিহার্সাল করতে করতে অনেক মানুষের মুখে শুনেছি যে যাত্রার সেই সুদিন আর নেই, যাত্রা হারিয়ে যাচ্ছে। কিন্তু আমি তো দেখি মঞ্চের উল্টো দিকে অসংখ্য কালো কালো মাথা, তাদের অসংখ্য উৎসাহ, আমাদের শোটা 3.5 ঘন্টারও বেশি, সে শীতের রাত হোক আর এই প্যাচ প্যাচে গরমই হোক, বর্ষাকালে লরির তলায় বৃষ্টি পড়ছে, লরির তলায় ঢুকে মানে এই বছর আমাদের একটা মারাত্মক এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা হচ্ছে কি এইখানে বিশ্বরূপ না বর্ধাপুর বলে একটা জায়গা আছে, পাথরেরই কাছাকাছি এদিকে বর্ধাপুর বলে একটা জায়গা আছে, ওখানে আমাদের 6 নম্বর না 7 নম্বর শোটা ছিল আর প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে। আমরা এবার বৃষ্টির জন্য নেমে পড়ছি, দর্শকরা চিৎকার করে বলছে দাদা একদম নামবেন না, আপনারা চালিয়ে যান আমরা দেখবো। এবং আমরা দেখলাম মানে আমাদের মাইকও অনেক সময় খারাপ হয়েছে, তার জন্য জল লেগে গেছিলো, তখন মানে বডি হয়ে গেছিলো মাইক, ঠিক আছে কোনো অসুবিধা নেই। কিন্তু দেখলাম বৃষ্টিতে ভিজে ভিজে অত হাজার মানুষ পুরো যাত্রাটা দেখলো, শুধু নয় আমাদের যিনি ব্রোকার ছিলেন আর কি কৃপা সিন্ধু, সবাই চেনেন ওনাকে, 24 পরগনা কার্তিক এবং মহাসাগর উনি বুকিং করে, উনি পর্যন্ত পুরো যাত্রাটা দেখেছেন বৃষ্টিতে ভিজে ভিজে। মানে এইটা এবছর আমাদের একটা বিশাল পাওনা বর্ধাপুর থেকে। আমি আবারও বলছি আমার নামটা, আমার সব কমিটির নাম সবসময় মনে থাকে না, সম্ভব না এত কমিটিতে আমরা যাই, কিন্তু এই নামটা আমি আমার জীবনে কোনোদিন ভুলবো না, কারণ আমার দেখা লাইফে এরকম প্রথম। মানে আমরা মঞ্চ থেকে শুধু ছাতা দেখতে পাচ্ছি, তাহলে যেই সুদিনের কথা সবাই বলে যে সুদিন একটা যাত্রা ছিল সেই সুদিনও ফিরবে বিশ্বাস। অবশ্যই হয়তো ওই কয়েকদিন লকডাউন যেটা ছিল ওই পিরিয়ডে হয়তো যাত্রার প্রতি ভালোবাসা কতটা ছিল জানি না, বাট আমার মনে হয় আগের থেকে মনে হয় মানুষের অনেক বেশি যাত্রার প্রতি ভালোবাসা বেড়েছে। না না অবশ্যই অবশ্যই বেড়েছে। এই তো আমি তোমাদেরকে আমি তুমি বলছি তোমাদেরকে দেখেই বলছি, তোমরা যথেষ্ট ছোট ছোট ছিলে, বড় তো নও বুড়োও নও, তোমাদের উৎসাহ যাত্রা নিয়ে আমি এরকম অনেককেই দেখেছি যারা এরকম ইউটিউব চ্যানেলে যাত্রা নিয়ে ইয়ে করছে, কাজ করছে, ছোট ছোট ছেলেমেয়ে, দেখতেই তো ভালো লাগছে যে তার মানে তারাও তো এটার মধ্যে দিয়ে জারিত হচ্ছে, তারাও এটাকে নিয়ে চলতে চাইছে। তো এই চলাটা, এই চলতে চাওয়াটা আজকের জেনারেশনের মধ্যেও আসছে, পুরনো জেনারেশন শুধু না, আবার এই জেনারেশন থেকে ভবিষ্যতের জেনারেশনেও আসবে, তার মানে যাত্রা ফুরবে না, ফুরবে না অবশ্যই। আচ্ছা যাত্রা সুদিন আসছে এবং এসে গেছে অটোমেটিক, আশা ছিল না ভালোবাসা ছিল না আর আশা নেই না ভালোবাসা, আর উপরে দিয়ে কি করবি পুরোটা নামা। আমার এই অবস্থা থেকে আপনাদের হাসি পাচ্ছে, হাসি পাচ্ছে, আমার জীবনের প্রথম ফুলশয্যা আমার এই অবস্থা, আপনারা হোক না হাসছেন, ভাল লাগে না মাইরি, কি করি বলুন তো কি করবো। আচ্ছা দাদা এবছরের প্রোডাকশন নিয়ে আপনি কি বলবেন?
এবছরের প্রোডাকশনটা আসলে যারা দেখেছে তারা ভালো বুঝতে পারবে, আর যারা দেখেনি পরবর্তীকালে ইউটিউবে হয়তো দেখবেন। আসলে আমরা চেষ্টা করেছি সবাই মিলে এবছরের প্রোডাকশনটা একটা মানে আকর্ষণীয় করে তোলার। তার একটাই কারণ হচ্ছে কি, হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না, প্রত্যেকটি জেলার মানুষও তেমন সমান সমান হয় না। তো সকলের স্বাদ অনুযায়ী আমাদের পাঁচমিশালি একটা রান্না করতে হয় সকলকেই, মানে প্রত্যেকটি যাত্রা থেকে একটা পাঁচমিশালি রান্না করতে হয়, যেখানে নুনও থাকবে, ঝালও থাকবে, মিষ্টিও থাকবে, সব থাকবে। কারণ যে নুন ভালোবাসে সে বলবে দাদা ঝাল আর ইয়েটা হলো, টকটা হলো, নুনটা হলো না কেন? হ্যাঁ, আবার যে ঝাল ভালোবাসবে সে বলবে দাদা নুনটা হলো আর টকটা হলো, ঝালটা হলো না কেন? তো আমরা সকলেই চেষ্টা করি একটা পাঁচমিশালি জিনিস দিয়ে রান্না করার, এবং সেই রান্নাটা যাতে সুস্বাদু হয় মানুষের এবং মনোগ্রাহী হয় জিনিসটা। তো এবছর ঠাকুরের আশীর্বাদে আমাদের যাত্রা সকলে নিচ্ছে, আমাদের যাত্রা মানুষ দেখছে, আর যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে সেগুলো যদি বলতে পারে মানুষ, হ্যাঁ, সেটাও আমাদের কাছে প্রাপ্য হয়ে থাকবে। কারণ অনেকটা পথ দৌড়াতে হবে, এবং সেই পথ দৌড়ানোর জন্য ওই ভুল ত্রুটিগুলো আমাদের কাছে জানাটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা যেটা করছি সেটাই শ্রেষ্ঠ, এটা আমরা কখনোই বলি না এবং জীবনে কোনোদিন বলতে পারবো না। এটা বলাটাই অহংকারের জায়গা, ঔদ্ধত্যের জায়গা, এটা কোনোদিনই বলতে পারবো না। আর আমরা কোনো মানুষই সব কিছু দিক দিয়ে প্রত্যেকটা দিক দিয়ে সঠিক হতে পারে না, সুতরাং ভুলভ্রান্তি আমাদের মধ্যেও রয়েছে। তবে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব আমাদের শ্রম দিয়ে, আমাদের মেধা দিয়ে, আমাদের পরিশ্রম দিয়ে, যাই হোক, আমরা আমাদের কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, এবং মানুষের ভালো লাগছে সেটাই আমাদের কাছে বড় পাওয়া। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, সে কথা কানে ওবে যে ছজাদা, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, সে কথা কানে নিলে ওবে যে জলাবা, লোকে যা বলে বলু পাগলে কি না খায়, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, না কি 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 যত পেট দাদা কি ঘোরা হয়, কান কাটা যায় লজ্জা শিখি যায়, দাদা কি যত পেট দাদা কি ঘোরা হয়, দোকান কাটা যায় লজ্জা শিখি যায়, চোর কি বলে শোনো দাদা কি যত পেট দাদা কি ঘোরা হয়, চিকি না দম না চিকি না দম না চিকি না দম না চিকি না দম না চিকি না দম দম। যেটা বলতে চাইলেন যে আমাদের এই বছরের প্রোডাকশনটা মোটামুটি সবকিছু মিলিয়ে রয়েছে, যাতে মানুষ আধুনিকীকরণ করতে গেলে আমার যেটা সবচেয়ে বেশি মনে হয় সেটা হচ্ছে যাত্রা থেকে যাত্রা আধুনিকীকরণ করা উচিত। যাত্রাকে ফেলে দিয়ে অন্য একটা ফরম্যাটকে নিয়ে এসে আধুনিকীকরণ করলে সেটাকে যাত্রা আধুনিকীকরণ বলে। যাত্রার মধ্যে থেকে যদি আমি যাত্রাটাকে আধুনিকীকরণ বা যাত্রার মানে আরো আরো এগিয়ে নিয়ে যাবার প্রবর্তন বিবর্তন যাই হলো না কোনো সেই জায়গাটা আমি নিয়ে যেতে পারি, তাহলে আমার মনে হয় যাত্রা আরো এগিয়ে যাবে। কারণ যাত্রার একটা মেলোডি একটা ব্যাপার রয়েছে, যাত্রার একটা মেলোড্রামা একটা ব্যাপার রয়েছে, তার অনেক সাইন্টিফিক কারণ রয়েছে। সেই সাইন্টিফিক কারণগুলো অনেকেরই জানা নয়, অনেকে জানে হয়তো সেই জিনিসগুলো। তো সেই জায়গা থেকে যাত্রা গাজন অষ্টক লেটো গম্ভীরা এগুলো নানান রকম ফোক ফর্ম, এই প্রত্যেকটা ফোক ফর্মে একটা আলাদা 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 মাধুর্য আছে, সেই মাধুর্যগুলোকে রেখে তার বিবর্তন করা উচিত আমার মনে হয়। তো তাতে আশা করি সে ফর্মটা টিকে থাকবে, না সেই ফর্মটাই বিলুপ্ত হয়ে যাবে, অন্য কিছু একটা ফর্ম চলে আসবে। সুতরাং যাত্রাকে রেখে যাত্রা আধুনিকীকরণ করাটা উচিত আমার বলে মনে হয়। যত পেট আপনি তো বোধ হয় কিছুদিন আগে মোটামুটি অসম্ভব, এটা এটা মানতে হবে, এটা স্বীকার করতে হবে। এবং শুধু কমিটি বলেনি, দর্শক কমিটি সকলেই এটা বলছে, এবং আজকেও তুমি দেখো তোমার সামনেই বলে গেল তারা, এত খেটে হবি না। আমি সত্যি কথা বলতে আমি সবাইকে শ্রদ্ধা জানিয়েই বলছি জিনিসটা, যে ও আমার খুব ভালো একজন বন্ধু সেটা নয়, তার থেকে বড়ো কথা ও তার থেকেও বড়ো কথা বলছেন ভালো অভিনেত্রী। এবং এটা আমি এর জন্য আমি ওকে রেসপেক্ট করি, এই জায়গা থেকে আমি সত্যি ওকে খুব রেসপেক্ট করি। এবং তিন বছরে যাত্রায় এসে যাত্রার ফরম্যাটটাকে বুঝে
সবাই যারা এখন 20-40 বছর ধরে কাজ করছে তারাও হয়তো পুরোটা বুঝতে পারে না, আমিও হয়তো এখনো কিছুটাই বুঝতে পারিনি, কিন্তু 3 বছর এসে মানুষের মনে একটা জায়গা করে নেওয়া, এক যাত্রার মতো একটা টাফ জায়গা এসে, এইটা সত্যিই খুব মানে খুব চ্যালেঞ্জিং, এবং ও চ্যালেঞ্জটা নিয়েছে এবং চ্যালেঞ্জটা ফুলফিল করতে পারছে, এইটা অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে আমি খুব গর্বিত। না না, আমার এখানে কথা বলার আছে, সেটা হচ্ছে মানুষের মনে জায়গা করে নিয়েছি আমি এই লাইনটাই ভুল, কারণ আমি প্রথম বছর এসে যেই দলটা এসেছি, যে অ্যাম্বিয়েন্সটা পেয়েছি, যেই মানুষগুলোর সঙ্গে চলার সুযোগ পেয়েছি, এটা আমি লিখে দিতে পারি সেই জায়গা, সেই বোঝাপড়ার জায়গাগুলো যদি না থাকতো, এটা আমার দলের প্রডিউসার বলুন, আমার কো-অ্যাক্টর বলুন, বর্তমানে আমাদের ডিরেক্টর বলুন, প্রত্যেকে মিলে আমরা সবাই মিলে একটা কাজ করি, শুরুটাতে এখান থেকে হয়, তারপর আস্তে আস্তে এরকমভাবে ওঠে একটা জিনিস, একটা জিনিসে পিকে পৌঁছানোর আগে বেস্টটা, কারণ পিকটা তত বড় হয় বেস্টটা যতটা ছড়ানো হয়, তো ওই বেস্টটা থেকে আমরা সবাই মিলে একসাথে একটা চলা শুরু করা হয়, এবং ওই চলাতে তারা যদি আমার সাথে না থাকতো আমি একটুও পারতাম না, কারণ আমি একটা ভীষণ অলস মানুষ, কি করে যেন হয়ে গেছে আর কি, একটু একটু পেরেছি, এবং এই হওয়াটা কিছু হওয়া নয়, এটা হতেই পারে ফ্লুক, এটা হতেই পারে লেগে গেছে, পরের বার নাই লাগতে পারে, তাই প্লিজ কেউ এরকম ভাববেন না যে আমি ভেবে ফেলেছি আমি একটা কিছু করে, কিচ্ছু করে ফেলিনি, আমার পাশে যে মানুষগুলো আছে তারা ভয়ঙ্করভাবে আমার সঙ্গে সহযোগিতা করে, আমি একটু খ্যাপা টাইপের মানুষ আছি, আমার সঙ্গে একটু মেপে মেপে চলে এবং আমাকে বুঝে চলে বলে আমি কাজটা করতে পারছি, এবং সত্যি কথা বলছি অনেক না থাকলে আমাদের দলের দেবব্রত মাইতি আমাদের প্রডিউসার, সেও ভীষণভাবে সাহিত্য মানে সংস্কৃতি মনস্ক একজন মানুষ, ও অনেকের খুব ভালো বন্ধু, ওরা সবাই মিলে একটা সুন্দর অ্যাম্বিয়েন্স, আমাদের দলটা ভীষণ সুন্দরভাবে কাজ করে একসাথে, আমি এই পরিবেশটা না পেলে আমি কিছু করতে পারতাম, ওরা আমাকে যথেষ্ট পরিমাণ তিল থেকে ডাল সবটাই ওরা পাশে থাকে, আচ্ছা এমনটা নয় যে বলছিলাম যাত্রা যারা দর্শক তাদের জন্য আপনার কি বক্তব্য রয়েছে? আমার বক্তব্য হচ্ছে ভালো যাত্রা দেখুন, খারাপ যাত্রা দেখলে উঠতে চলে যাবেন, দেখবেন না একদম, ভালো যাত্রা যেটা রুচিশীল মনে হবে, যেখানে লোকশিক্ষার মতো কিছু জিনিস পাবে, সেটা হলে দেখবেন ভুল ভাল, মানে ওই দর্শক ঠকানো বা লোক ঠকানো যাত্রা যেগুলো হয়, এরকম প্রচুর যাত্রা আছে, মানে আমি যাত্রা করি বলে যাত্রার সম্বন্ধে বিশাল বড় বড় কথা বলে দেবো, কারণ খাটতে হবে যাত্রা করতে গেলে, খাটতে হবে পরিশ্রম করতে হবে, একটা জিনিস মনে রাখতে হবে আমি প্রোডাকশন খারাপ করলে পরের বছর অন্য একটা দল চান্স পাবে না, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি যাত্রা দলকে অবশ্যই ভালো করা উচিত, এবং আরেকটা কথা সেটা হচ্ছে কি একে অপরের নামে বদনাম করা একদম উচিত নয়, তার কারণ আমরা এটা ভুলে যাই যে আমরা যদি অন্য কোনো যাত্রার নামে বদনাম করি তাহলে সেই যাত্রাটা প্রথমত লোক নেবে না, এবং যাত্রাকে নিয়ে মানুষের আবার সেই মোটিভটা চলে আসবে যে এরা দর্শককে টেকেন ফর গ্রান্টেড ধরে ফেলেছে, দর্শককে টেকেন ফর গ্রান্টেড ধরা যাবে না, আমি বারবার বলি ভালো যাত্রা রুচিশীল যাত্রা লোকশিক্ষার ধারক বাহক যাত্রা যদি আপনারা দেখতে চান দেখবেন, যদি ভালো না লাগে, যদি এমন না লাগে, যদি রুচিহীন বোধ আপনার লাগে উঠে চলে যাবেন সোজা কথা, আর যাওয়ার সময় বলে যাবেন আমি আমরা করলেও আমাদের বলে যাবে যে ভালো লাগলো না দাদা এটা রুচিশীল যাত্রা নয়, একদম মুখের উপর বলে যাবে, তাতে আমরা শিখবো, তাতে আমরা বাদ না দিতে একদম ভালোটা জোর দেওয়া হয় না, খারাপটাকে বাদ দিতে হয়, এটা বুঝতে পারলাম। তাহলে মোটামুটি আমি যেটুকু জানলাম যে যাত্রাটা করতে গেলে অবশ্যই পরিশ্রম দরকার, অবশ্যই অবশ্যই সব দিক দিয়ে পরিশ্রম দরকার আছে, প্রতিটা দিক দিয়ে পরিশ্রম দরকার আছে, শুধু টাচ করেছো, শুধু টাচ করেছো, এক বিছানায় উঠে আমাকে জড়িয়ে ধরে কি বলছেন কি, আমি আপনাকে ছুঁয়ে ফেলেছি, তাহলে তো ফুল সজ্জা কমপ্লিট হয়ে গেছে মাইরি, তাহলে কেন কেন আর দূরে দূরে সরে সরে থাকা, কাছাকাছি এসে পাশাপাশি বসে দুজনে মিললে
খরগোশটির পিণ্ডিটা চটকে ছোট লোক অসভ্য ইতর জনগণের দান। একটা প্রশ্ন আছে, গীতিময় দেখেন? গীতিময় দেখি, গীতিময় দেখেছিলাম আমি একবার বাউদ্দস্তুপের মনীষী গান হঠাৎ করে খুলেছিলাম, খুলে মানে গীতিময় নতুন ইউটিউব চ্যানেল, তারা চেষ্টা করছে যাত্রার জন্য লড়ছে তারা, সবটাই ঠিক আছে। বাউদ্দস্তুপের মনীষী গান ক্লিক করলাম, আচ্ছা বাউদ্দস্তুপের মনীষী গান দিচ্ছে, দাঁড়া ঠেকানি দিচ্ছে তোমাকে, ওমা খুলে দেখি সূর্য সাক্ষী রাজলক্ষ্মী গান চলছে, আলাম বাহ সুন্দর হচ্ছে, তা দেখি তো অনেকক্ষণ দেখলাম গানগুলো, দেখলাম খুব বাজে গিয়েছি যদিও, হ্যাঁ হ্যাঁ, তবুও দেখলাম যে প্রচুর কমেন্ট, খুব ভালো খুব ভালো, আমি বাবা বিচ্ছিরি ভুলভাল লিখেছি, এগুলো একদম ঠিক হয়নি লেখাটা, বাজে লাগলে বলে দেবেন, খুব খারাপ খুব খারাপ বলবেন, তাহলে আমরা ভালো করে, না না বলবেন না, কেউ বাজে লাগলে খুব মন খারাপ হয়ে যায়। দিদি ভাই দেখেন সত্যি কথা বলবো, সোশ্যাল মিডিয়ায় একটা পিছিয়ে পড়া মানুষ খুব একটা দেখি না, তবে মাঝে মধ্যে যখন সবাই গাড়িতে বলে ওই দেখ ওই ভিডিও দিয়েছে, ওই দেখ ওই ভিডিও দিয়েছে, তখন খুলে দেখি, তো তখন নিচে ভিডিও নাম কে দিয়েছে না দিয়েছে তো পড়ি না খুব একটা। তুমি আজকে যখন আমাকে বললে ইন্টারভিউ নেবে, তখন আমি গীতিময় স্টুডিওর আপত্তি আছে, যাই হোক না না মজা জোক সাপার, আর আমার খুব ভালো লেগেছে, কারণ এটা ক্লিক বারদেশতোপে বনিশিকা লেখা, তারপর আমি খুলে দেখলাম যে মা নৃত্য করছে বকুল, তবে আমাদের ইচ্ছা রয়েছে যে এইভাবেই মানে বিভিন্ন শিল্পীদের গানগুলোকে নিয়ে একটা শো তৈরি করা, আশা করি আমি সাপোর্ট পাবো একদম। আপনার জন্মদিনে আপনাকে একটু রঙিন করে দিয়ে গেলাম, দেখি দেখি মন ছাড়াই দু টাকার সিঁদুর, রাঙা মাটির অধীশ্বরী চট করে তুলে ফেলতে পারে কিনা, তুলে ফেলুন তুলে ফেলুন ম্যাডাম, ওই আধুনিক শিক্ষায় শিক্ষিত ওই বন্ধা জমিতে এই লাল ফসলটা পত্ত বেশি বেমানান, তুলে ফেলুন আরে দেখি না তুলুন তুলে ফেলুন ম্যাডাম তুলে ফেলুন। ইতিমধ্যে স্টুডেন্ট দর্শকের জন্য আপনি আপনি কি বলবেন? সবাই মিলে যারা যাত্রাকে ভালোবাসো, যারা সবাই মিলে এই ধরনের চ্যানেল, যারা এই ধরনের কাজ করছে, যাত্রাটাকে নিয়ে ভালোবেসে কাজ করছে, তাদের পাশে থাকো প্লিজ, গীতিময়ের পাশে থাকো, শুধু গীতিময় না আমি বলবো যাত্রা ভালোবাসার প্রত্যেকটা মানুষ এই এই পুরনো শিল্পটার জন্য, প্রাচীন শিল্পটার জন্য সবাই সবার পাশে থাকো। আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে গিয়ে গীতিময় যে খাটছে এটা, এইটাও প্রাপ্তি, যারা ওই যাত্রা হচ্ছে পট করে তুলে নিলাম নিয়ে দিয়ে দিলাম, এটা আপনারা বুঝতে পারছেন না যাত্রা ক্ষতি করে ফেলছেন, সম্পূর্ণ ক্ষতি করে ফেলছেন আপনারা, কারণ একটা মালিক অনেক কষ্ট করে অনেক টাকা ইনভেস্ট করে একটা যাত্রা করে, আপনারা টুক করে তুলে দিয়ে দিলেন এমন জায়গার লোক সব দেখে নিল, তারা আর বুকিংটাই করলো না, সুতরাং মালিকের সেটা ক্ষতি হলো, আর্থিক ক্ষতি, এবং তার সাথে সাথে 40টা পরিবার অর্থাৎ শিল্পী সহ যারা টেকনিশিয়ান রয়েছে সকলের ক্ষতি, তো প্লিজ এটা করবেন না, এই রকম গীতিময়রা যে কাজগুলো করছে এরকম খেটে আপনারা ভিডিও তৈরি করুন খুব ভালো, আর আপনাদের দর্শকদের উদ্দেশ্যে বলছি যারা এই ধরনের ভিডিও করছে গীতিময়দের মতো যারা খেটে ভিডিও করছে তাদেরটা দেখুন, যারা করছে না আমি বলবো একদম দেখবেন না তাদেরটা, আমি যদি হয় আমারও ইউটিউব চ্যানেল আছে আমারটাও দেখবেন না, এফর্ট নেই, শুধু একটা ভিডিও করলাম, একটা ভিডিও তুললাম, একটা যাত্রা দেখতে গিয়ে তুলে দিয়ে দিলাম, বিষয় তোমাকে একটু আগে যেটা বলছিলাম যে এটা কি হয়, যেই মানুষগুলোর সারা বছরের রোজগার এই কটা দিনে হয় তাদের অনেকগুলো রোজগার মারা যেত, একদমই তাই, সেটা ভীষণ অন্যায় নৈতিকভাবে, সেটা একেবারে ঠিক না, একদমই করা উচিত, তাহলে মোটের উপর না অ্যাকচুয়ালি প্রত্যেকেই উচিত যে একটু আমার নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি থাকে, একদমই তাই, কারণ আমি ইউটিউব চ্যানেলটা করেছি মানে আমার ক্রিয়েটিভিটির জন্যই করেছি, হ্যাঁ অবশ্যই যাত্রাকে ভালোবেসে যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেই পারি, কিন্তু সেক্ষেত্রে এমন নয় যে যাত্রার ক্ষতি করে ফেলবো, যাই হোক মোটামুটি আপনাদের সঙ্গে কথা বলে ভালো লাগলো, আর তাহলে গীতিময়কে মোটামুটি সাবস্ক্রাইব করলাম, অবশ্যই গীতিময়কে আমি এখনই সাবস্ক্রাইব করবো, আমার নেটটা নেই না আছে, নেটটা সাবস্ক্রাইব করে দেবো, গীতিময়কে আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন, গীতিময় শুধু আমরা করবো না আপনারা সকলে করবেন, সকলে করবেন, এই জন্য কিন্তু তুই পেমেন্ট দিস নি, আমরা এমনি কিন্তু বলে দিচ্ছি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঘুম ঘুমে চলে স্বপ্ন তুমি
মনে ঝুলে পড়ে জাগিয়ে কে রাখে তুমি কাছে সাধনে এসে বলে যে চলে যাই সব পিছির দেশে ছুঁয়ে যাই ভালোবেসে সে তুমি ঘুম ঘুমে চলে স্বপ্ন কে রাখে তুমি Mm-hmm.